যৌতুকেই ৰৌতুক কৰি দেখুৱাইছে বিজেপিয়ে। সেমি ফাইনেলৰ ফলাফলত বিজেপিয়ে খেলিছে মানসিক খেল। আসনত পার্থক্য থাকিলেও চারি রাজ্যত ভোটর সংখ্যা বিজেপিতকৈ আগত আছিল কংগ্রেস। কংগ্রেসের সর্বমুঠ ভোট 4,90,77,907। বিজেপির সর্বমুঠ ভোট 4,81,33,463। চারি রাজ্যত 9,44,444 ভোটত আগবাঢ়ি আছিল কংগ্রেস। ওলোটা হয়ে যাব পারে 24-ত খেল। দেওবাৰৰ চাৰি ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনে সলনি কৰি পেলাইছে দেশৰ পৰিৱেশ। তিনি ৰাজ্যত বিজেপিৰ জয়ে সকলো এক্সিট পলৰ সমীক্ষাক ভুল প্ৰমাণিত কৰিছে বুলি সকলোৱে কৰিছে মন্তব্য। কিন্তু আসনৰ সংখ্যালৈ লক্ষ্য কৰি এক্সিট পলৰ সমীক্ষাক সম্পূৰ্ণ ভুল বুলি কোৱাও আমাৰ বাবে ভুল হ'ব। লক্ষণীয়ভাৱে আসনত আগবাঢ়িলেও চাৰি ৰাজ্যত ভোটৰ সংখ্যাত পিছপৰা বিজেপি। সর্বমুঠ পরিসংখ্যালয় যদি চা হয় তেতিয়া আগন্তুক সময়ত যে বিজেপির বাবে খেল ইমান সহজ নহব সেয়া স্পষ্ট। চারি রাজ্যের ভোটর পরিসংখ্যালয় যদি মন করা হয়, রাজস্থানত বিজেপিয়ে লাভ করেছিল 41.7% ভোট, আনহাতে কংগ্রেসে লাভ করেছিল 39.6% ভোট। অর্থাৎ রাজস্থানত কেবল 2% ভোটর পার্থক্য বিজেপি আর কংগ্রেসের মাজত। ছত্তিশগড়ের ভোটর সংখ্যালয় যদি চা হয়, বিজেপিয়ে লাভ করেছিল 46.3% ভোট, আনহাতে কংগ্রেসে লাভ করেছিল 42.2% ভোট। ছত্তিশগড় প্রায় 4% ভোটর পার্থক্য বিজেপি আর কংগ্রেসের মাজত। মধ্যপ্রদেশের ভোটর পরিসংখ্যালে যদি লক্ষ্য করা হয়, বিজেপিয়ে লাভ করেছিল 48.6% ভোট, আনহাতে কংগ্রেসে লাভ করেছিল 40% ভোট। মধ্যপ্রদেশের 8% ভোটর পার্থক্য বিজেপি আর কংগ্রেসের মাজত। তেলেঙ্গানালৈ যদি মন করা হয়, তেন্তে কংগ্রেসে লাভ করেছিল 39.4% ভোট, আনহাতে বিজেপিয়ে লাভ করেছিল 13.9% ভোট। লক্ষণীয়ভাবে 25% ভোটর পার্থক্য বিজেপি আর কংগ্রেসের মাজত তেলেঙ্গানাত। অর্থাৎ মন করবলিয়া বিষয়, বিজেপিয়ে বিজয় সাব্যস্ত করা তিন রাজ্যত স্পষ্টভাবে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়েছিল, আনহাতে কংগ্রেসে বিজয় সাব্যস্ত করা তেলেঙ্গানাত বিজেপির শোচনীয় পরাজয় পরিলক্ষিত হয়। বিরোধী মিত্রজোট ইন্ডিয়ার অন্য সহযোগী দলসমূহৰ ভোট কংগ্রেসের সঙ্গে একজোট করা হলে বিজেপিতকৈ কংগ্রেসের তুলাচনী যে অধিক গুণে গধুর হব সেয়া নিশ্চিত। এতিয়া সর্বমুঠ ভোটর সংখ্যালৈ যদি মন করা হয়, চারি রাজ্যত কংগ্রেসের সর্বমুঠ ভোট 4,90,77,907। বিজেপির সর্বমুঠ ভোট 4,81,33,463। অর্থাৎ চারি রাজ্যত 9,44,444 ভোটত আগবাঢ়ি আছিল কংগ্রেস। যার বিজয়ত হর্ষোল্লাস করা হয়েছে দেশজুড়ি, সিয়েই লাভ করেছে পরাজিত দলতকৈ কম ভোট। ই বিজেপির বাবে নিশ্চিতভাবে চিন্তনীয় বিষয়, কিয়নো 24-ত তীব্রতর হব প্রতিদ্বন্দ্বিতা সেয়া স্পষ্ট। তিনি রাজ্যের বিজয়ে লোকসভাত বিজেপির বিজয় নিশ্চিত বলে ভবা ধারণা ভুল। ইতিহাসলৈ যদি মন করা হয়, 2003-ত বিধানসভাত পরাজিত কংগ্রেস জয়ী হয়েছিল লোকসভাত। 2008-ত বিধানসভাত খেল ড্র, কংগ্রেস বিজয়ী লোকসভাত। 2013-ত বিধানসভা লোকসভা দুইটাতে জয়ী বিজেপি। 2018-ত বিধানসভাত পরাজিত বিজেপি জয়ী লোকসভাত। ইতিহাসে স্পষ্ট করে যে বিধানসভার ফলাফলে নির্ধারণ নকরে লোকসভার ফলাফল। ওলোটা হয়ে যাব পারে খেল, যেদরে 2003 আর 2018-ত ওলোটা হয়েছিল খেল। কিন্তু তিন রাজ্যের জয়ের ক্ষেত্রে জনতার সঙ্গে মানসিক খেল যে খেলা হয়েছে সেয়া স্পষ্ট, কেন কোনো ক্ষেত্রত বিজয়ী হয়েও পরাজিত বিজেপি, আনহাতে পরাজিত হয়েও জয়ী কংগ্রেস। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ওপিনিয়ন। দেশক গদি মিডিয়ার কবলৰ পৰা বচাওক, স্বতন্ত্র আর নির্ভীক সাংবাদিকতাক সমর্থন কৰিবলৈ দ্য অপিনিয়নক সহায় কৰক। আমাক অনুগ্রহ কৰি ফলো আৰু সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব আমাৰ ফেসবুক পেজ, ইনষ্টাগ্ৰাম পেজ আৰু ইউটিউব চেনেলত। আমাৰ এই স্বতন্ত্র সংবাদ যাত্রা আগুৱাই নিবলৈ আমাক আর্থিকভাৱে সহায় কৰিবলৈ অনুৰোধ জনালো। দ্য অপিনিয়ন ট্রাস্ট একাউণ্ট নম্বৰ 4024025219, SBI চেনিকুঠি ব্রাঞ্চ 07976, IFSC কোড SBIN
7976. Contact number 8486001165.